একশো তিরিশ কোটি অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক গুজব বা যে কোনো ধরনের ভুল তথ্য প্রচার বন্ধে কঠোর এই অবস্থান নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই তিন মাসে মোট একশো কোটি ফেক অ্যাকাউন্ট বা ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি ফেসবুক আরও জানিয়েছে প্ল্যাটফর্মটিতে গুজব বা যে কোনো ধরনের ভুল তথ্য প্রচার বন্ধে পঁয়ত্রিশ হাজারেরও বেশি কর্মী দিনরাত পরিশ্রম করছেন এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে তারা স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে কোভিড নাইন্টিন রোগ এবং ভ্যাকসিন সম্পর্কিত এক কোটি বিশ লাখেরও বেশি ভুয়া তথ্য সম্বলিত পোস্ট সরিয়েছে উল্লেখ্য যে করোনা মহামারীর মধ্যে ফেসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভ্যাকসিন সম্পর্কিত অসংখ্য ভুয়া তথ্য ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়তে দেখা গেছে সেজন্যই মূলত এই একশো কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সো আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে যদি এমন কোনো পোস্ট থেকে থেকে ভুয়া মনে হয় বা যেই পোস্টার কোনো লিগ্যালিটি নাই সেই পোস্টগুলো আপনারা ডিলিট করে দিবেন কারণ এমন হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিও বন্ধ হয়ে যেতে পারে এবং পরবর্তীতে যে কোনো ধরনের পোস্ট করার জন্য আপনারা অবশ্যই ভেবেচিন্তে পোস্ট করবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম